কম বেশি সব জায়গা থেকে আমার স্বর্ণ কেনা হয়েছে, কিন্তু বসুন্ধরা সিটি থেকে কখনোই স্বর্ণ কেনা হয়নি। তাই আজকে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বসুন্ধরা সিটির কালেকশন সম্পর্কে। সো ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ অ্যান্ড এ নিউ ব্লগ। অ্যাজ এ গোল্ড লাভার, স্বর্ণ কিনতে যাওয়ার আগে আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তাই আমি সবসময় স্বর্ণ কিনতে যাওয়ার আগে সকাল সকাল শপিং মলে যাই, হাতে অনেক সময় নিয়ে যাই, যাতে সারাদিন ঘুরে ঘুরে 100,000টা স্বর্ণের কালেকশন দেখে তারপরে আমি একটা কিনতে পারি। তাই আমি সকাল সকালে চলে গিয়েছিলাম। আর এই যে এই নেকলেসটা দেখতে পাচ্ছেন, এই নেকলেসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা 6 ভরি প্লাসের মতো ছিল। এই টাইপের জুয়েলারিগুলো সবসময় ক্যারি করা যায় না, সবসময় সব ধরনের আউটফিটের সাথে পরা যাবে, আমি এমন ধরনের জুয়েলারি পছন্দ করি। তাই সবসময় কিছুটা সিম্পল, কিছুটা ইউনিক ডিজাইনের কালেকশন আমি পছন্দ করি। আজকে আমি মূলত নেকলেস দেখতে গিয়েছিলাম। নর্মালি বাইতুল মোকাররম, তাঁতিবাজার, নিউ মার্কেট, মোটামুটি সব জায়গা থেকেই টুকটাক স্বর্ণ কেনা হয়েছে, কিন্তু কখনোই বসুন্ধরা সিটি থেকে কেনা হয়নি। স্বর্ণ মূলত জীবনের একটা অ্যাসেট এবং এখন অনেক মূল্যবান একটা জিনিস। তাই স্বর্ণ কেনার আগে আমার কাছে মনে হয় যে অনেক বেশি যাচাই বাছাই করে তারপরে কেনা উচিত, যেহেতু অনেক মূল্যবান জিনিস আর খুব শখ করে আমি স্বর্ণ কিনি। তাই আমি আসলে অনেক ঘুরে ফিরে দেখে শুনে তারপরে স্বর্ণ কিনতে পছন্দ করি। দেখা যায় যে অনেকগুলো দেখে তারপরে যদি আমার একটা পছন্দ হয় সেটাই আমি নেই। আর বসুন্ধরা সিটিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কালেকশন তাদের খুবই লিমিটেড। বাইতুল মোকাররমে যেরকম যে সারা দিন ঘুরে ফিরে কাটিয়ে দেওয়া যাবে স্বর্ণ দেখতে দেখতে, তাও শেষ হবে না, কিন্তু বসুন্ধরা সিটিতে আসলে খুব কম দোকান, তাই আসলে কালেকশনও খুব কম। তারপরও বেশ কিছু দোকান ঘুরেঘুরি করেছি আর নেকলেসগুলো ট্রায়ালও দিচ্ছিলাম, বেশ কয়েকটা ভালো লাগছিল কিন্তু একদম মনের মতো হচ্ছিল না। স্বর্ণটা যেহেতু আমরা মেয়েরা খুব শখ করে পড়ি, তাই অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে দেখে শুনে ভালো করে সুন্দর জিনিসটাই নিজের জন্য কেনা উচিত। আর একটা কথা, অনেক মেয়ে আছে নিজের জন্য কোনো অ্যাসেট করে না, নিজের জন্য কোনো সঞ্চয় করে না, ভাবে যে হাজব্যান্ড তো আছেই, হাজব্যান্ডের তো আছেই, হাজব্যান্ডেরটা দিয়েই হয়তো বা ফিউচার চলে যাবে। এটা একেবারেই ভুল একটা ডিসিশন। আমি এরকম বেশ কয়েকজনকে দেখেছি যারা হাজব্যান্ডের দিকে তাকিয়ে থেকে নিজের জন্য আর কিছুই সঞ্চয় করেনি, আর সঞ্চয় না করার কারণে পরে কিন্তু তাদের পস্তাতে হয়েছে। শুধু প্রতিটা মেয়েরই না, প্রতিটা মানুষেরই ইন্ডিভিজুয়ালি তার নিজস্ব সঞ্চয় থাকা উচিত। বাবার বা হাজব্যান্ডের যতই থাকুক না কেন, একদম নিজের নিজস্ব বলে একটা সঞ্চয় থাকা উচিত, কারণ দিন শেষে কাউকেই ফেরেস্তা ভাবা যাবে না, কখন কি হয়ে যায় কেউই কিন্তু কিছু বলতে পারে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় স্বর্ণটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট বা সবচেয়ে বড় সঞ্চয় একটা মেয়ের জন্য। যাই হোক, আমরা স্বর্ণ দেখে রেখে তারপরে ইনফিনিটি নতুন যে শোরুমটা আছে ওটা ঘুরলাম, তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম। অলরেডি প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। আর বিএফসির চিকেন আমার অনেক বেশি পছন্দ, বিএফসির চিকেন একটা হলো আমার খেতেই হবে। তো আমরা বিএফসির চিকেন নিয়েছিলাম, আর 93 পয়সা করে যে খাবারগুলো আছে না বুফে স্টাইলের, তো ওখান থেকে আমরা কিছু খাবার নিলাম আর বিএফসির চিকেন খেলাম। শান্তি আর শান্তি, বিএফসির চিকেনটা মুখে দিলেই শান্তি লাগে। যাই হোক, তারপরে একটা কোল্ড কফি নিয়ে নিলাম। এই কোল্ড কফিটা যে কী মজা লেগেছিলো আমাদের দুজনের, সেদিন আবার অনেক বেশি গরমও ছিল, তার মধ্যে আবার এই কোল্ড কফিটা আরও বেশি ভাল লাগছিল। তো আমার কিছু কসমেটিক্স কিনতে হবে, এর জন্য আমি চলে গিয়েছিলাম গুডিজ ডিলে, কিন্তু তাদের কালেকশনগুলো অ্যাভেলেবেল ছিল না। পরে আর কিছুই কিনি নিয়ে বের হয়ে গেলাম, আরঙে চলে গেলাম। আরং থেকে এই ফ্লাওয়ার ভাসটা নিলাম আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা নিলাম। নারিকেলের খোসাগুলো আমরা ফেলে দিই না, তো আরঙে সেই খোসাগুলো দিয়ে চায়ের কাপটা আরও কত কিছু বানায়। তো আমার জামাইয়ের খুব শখ হয়েছে, সেও একটা কিনবে। তো এগুলোর প্রাইস ছিল 85 টাকা করে। কোনো কিছু এখন ফেলনা নয়, শুধুমাত্র আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, তাহলে আমাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।